কলকাতার একটা নিজস্ব রূপকথা আছে, তার দুর্গাপূজার রূপকথা। শরতের নীল আকাশের সঙ্গে বাইপাসের ধারে যখন কাশফুলগুলো ফুটে ওঠে, কলকাতায় সেই রূপকথার গন্ধের সুবাতাসটা বইয়ে দেয়, আর তারপরেই গোটা শহর জুড়ে সেই রূপকথার ক্যানভাসে রং দেওয়া শুরু হয়ে যায়। সেরকমই একটা রূপকথার ক্যানভাস এবছর সল্টলেক এই ব্লকের পার্ট ওয়ানে আমরা আপনাদের উপহার দিতে চলেছি। সবার রইল সাদর আমন্ত্রণ। দুর্গাপূজার ক্যানভাসে শুধু রং থাকে না, থাকে আবেগ আর ভালোবাসা। সেই আবেগ আর ভালোবাসার রং সারাতে আসছি আমরা এবার সল্টলেকের পুজোর প্রাঙ্গণে। বাংলার পুজো মানেই মায়াবী আলোর ক্যানভাস। সব মণ্ডপেই একটা চলমান রূপকথার গল্প বলে। সল্টলেক এই পার্ট ওয়ানে এবার আমি আসছি আলোর জাদু নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন? পুজোর আঙিনায় নগর জীবনের অন্য এক রূপকথা নিয়ে এবার আমরা হাজির এই পার্ট ওয়ানে। সরকারের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা আপনাদের এই পুজোতে সকলকে করি সাদর আমন্ত্রণ। শুধু যে পালমশাইদের হাতের ছোঁয়াতে আর রঙেতে যে মাতৃরূপ প্রাণ প্রতিষ্ঠা পায় তা না, তার সঙ্গে চাই শিল্পীর আন্তরিক ভালোবাসা আবেগ। আমার তরফ থেকে সকলের কাছে সাদর আমন্ত্রণ রইলো।